আগরতলা রেল স্টেশনে খুমনে স্পেশাল ট্রেন থাংলা শুনা ফিয়গিরিকা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সাংরণ শাল আর মঞ্জালিকা হাসনি মন্ত্রীকরা ডক্টর মানি সাহা ইয়াকসু মন্ত্রীকরা জিষ্ণু দেববর্মা কেন্দ্র মন্ত্রী প্রতিমা ভৌমিক এম পি রেবতী ত্রিপুরা তে রেখাখু মন্ত্রী প্রণজিৎ সিংহ রৈন খবৈ রেল লাইখনি তাংমরক গখ্রামপানা তে আগরতলা জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস তে গুয়াহাটী কলকাতা এক্সপ্রেস ট্রেন নি থাংলাইসমু চেঙ্গিরিখা হাকতরফা आज के दिन भारतीय रेलवे के लिए एक महत्वपूर्ण दिन है। आज के दिन यहाँ पे दो दो रेलवे का उद्घाटन होने वाला है, वो भी राष्ट्रपति के हाथ से। इस विषय में कुछ आज बहुत ही ऐतिहासिक दिन है भारतीय रेल के लिए और खासतौर से एनएफ रेलवे के लिए कि महामहिम राष्ट्रपति महोदया आज दो दो गाड़ियों को फ्लैग ऑफ करेंगी पर्सनली आके। और ये जो जो दो गाड़ियाँ जा रही हैं इनका एक 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 कहना चाहिए सोशल जो कनेक्ट है वो एक मैसेज है कि जो गाड़ी है भारतीय रेल ना सिर्फ एक आवागमन का साधन है बल्कि एक सोशल जो इंटीग्रेशन है उसमें बढ़ चढ़ के भाग ले रही है। एक्ट ईस्ट जो आदरणीय प्रधानमंत्री जी की जो स्कीम है लुक ईस्ट एक्ट ईस्ट उसके अंतर्गत हम लोग नई नई सुविधाएँ तो खासतौर से जिस गाड़ी जो जनशताब्दी की बात हो रही है ये अगरतला से चल के और खोंगसांग जिससे आपका इम्फाल की दूरी जो है अब जो 15 घंटा 18 घंटा लगता था 5 घंटे में या 6 घंटे में हम लोग पहुँच सकते हैं। इसी तरह से दूसरी गाड़ी कोलकाता और अगरतला को जोड़ने वाली है गुवाहाटी के वाया क्योंकि ये जो जो बंगला फैमिलीज हैं एक बहुत बड़ा इंटीग्रेटेड सोशल कहना चाहिए इंटीग्रेशन था आपस में फैमिलीज हैं तो उनके लिए बहुत बड़ी सुविधा ये हम लोग प्रदान कर रहे हैं। दो गाड़ियों को उत्तर पूर्वी भारत को एक सूत्र में जोड़ने के लिए एनएफ रेलवे काम कर जी जी बिल्कुल बिल्कुल जो हम लोगों का एक लक्ष्य है कि रेल जो चले प्रगति भी हो विकास का भी बढ़े और जो कहना चाहिए देश को एक सूत्र में बांध सकें टूरिज्म को बढ़ावा दें बाहर के जो अन्य राज्य के लोगों को यहाँ तक लाके लेके इसकी खूबसूरती इतना अच्छे जो ये राज्य हैं स्टेट हैं वो दिखा पाए। थैंक यू। জুলাইবাড়ী ব্লক মিটিং টংমা শশী রামবাড়ী ধনঞ্জয় ত্রিপুরা মঙ্গু ইংলিশ মিডিয়াম স্কুল ঠাইত বাউন্ডারি সেজাই টংমানি আর কক্সিং রেখা থানায় 30 সেপ্টেম্বর ধনঞ্জয় ত্রিপুরা ইংলিশ মিডিয়াম স্কুল টাঙ্গি টংমানি সরতাই সিমেন্ট খকজাকা হানি নাই আর খংনাইকা কন্ট্রাক্টর সাই কন্ট্রাক্টর শঙ্কর গমি বিনি মঙ্গুই আইএন চালক এসেন্সি কমতি ফিয়াব আয়ু মূসা এক সন্ধ্যায় বাকি তিনি বাইকরা থানাও শঙ্কর গমিক মঙ্গুই এফিআর খাই দেখা মাইসিন মাফলিব ছয় জনমজি টিকা সিটি ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে সাই বান্দরে ওয়াস সাই বান্দরে ওয়ার্ল্ডে কাজ হচ্ছে ওই 30 তারিখ রাত্রে প্রায় 2টার সময় শঙ্কর বমি নামে একজন সাই কন্ট্রাক্টর স্কুলের থেকে প্রায় 35 বস্তা সিমেন্ট চুরি করে নিয়ে গেছে। তো এই দিনে রাত্রে আমরা জানাজানি হওয়ার পরে হ্যাঁ বাজিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা আয়ুরে ফোন করে জানাইছি পরে আমরা থানাতে কিন্তু ইনফরমেশন করছি থানা কিন্তু বলেছিল আমাদেরকে এটা তো আদি কাজ যেহেতু আদি কাজ আদিরাই সব কিছু করবো তোমরা এখানে তো কিছু না তোমরা এলাকাবাসী হিসেবে তোমরা জানাইছি কী আছে কিন্তু এটা কেস করবো আয়ু বা এসডিও তারা যদি এটা করে আমরা একটু করবো এই কথা বলেছি তারপরে এখান থেকে যারা সঙ্গে আছে আমরা ওদেরকে মানে এখান স্কুল তো আমরা অলরেডি আমরা এসএনসি আমি এসএনসি কমিটি চেয়ারম্যান অলরেডি তো এই সময় স্কুলের ব্যাপারেও আমি হেডমাস্টারের সঙ্গে কথা কইয়া ইস্যু করতে আমি দিয়ে দিচ্ছি এখানে থাকতে পারবো যাই জিনিসগুলো এখানে রাখতে পারবো এই কথা কয়ে দিছিল এরপর থেকে এরকম হওয়ার পরে আমি বলছি তোমরা এখানে থাকতে পারবে না তোমাদের আমরা জায়গা দিছি তোমরা যদি এরকম দুর্নীতি করে তাহলে আমরা এখানে আর জায়গা দিতে পারতাম না কই আমি অলরেডি লেবারদের সবাই দিয়ে বাইক করে দিছি স্কুল থেকে তো তারা সকালে স্কুল থেকে সবাই চলে গেছে সকালে। আজকে কী কারণে থানাতে দ্বারস্থ হয়েছে? আজকে আমরা থানাতে দ্বারস্থ হয়েছি যে এই ব্যাপারে আমরা এফআইআর করার জন্য আসছি। থানা কীটা কইছে? থানা কইছে সব কিছু দেখাশোনা করা হলে আমরা মামলাতে অ্যাকসেপ্ট করতে পারি।
এখন আপাতত কেস নিছি আপাতত কেস এটা পরে নিবই কথা বলছি কার বিরুদ্ধে এফআইআর করছ হ্যাঁ আমরা সম্পদ ভূমি আর সম্পদ ভূমি মাল যে সাইকেন্ট তো আয়ো কিটা কইছে আয়ো কইছে এটা ব্যাপারে অলরেডি উপর মহলে জানাই দিছি সব কিছু তো করছে এসডি সর কাছে জানাই দিছি কথা বলছি কোন স্কুলে ঘটনাটা এটা ছাত্রামবাদি ছয় জনের সিটি ইংলিশ মিডিয়াম হাই স্কুল কবে এই ঘটনাটা ঘটছিল গত 30 তারিখ তো এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইছি আমরা বান্দরে ওয়ালগুলো সম্পূর্ণ হোক যাতে দিন আমার কাজ না হোক এতে আমরা চাইছি তো এই নাইলে এটা এডি কভার করুক আপনার নাম বিমল দাস আপনি কি শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংলিশ মিডিয়ামে আপনি কি সাদে কাজ করার জন্য আয়ু আচ্ছা এই সেদিন এই 30 তারিখে কি ঘটনা হয়েছিল রাত্রে রাত্রে আমার 30 তারিখ অনুমানিক কয়টা বাজে ছিল দুই আড়াইটা আড়াইটা মতো আমার ফোন একটা ফোন আসছে ফোন আসে আমি রিসিভ করলাম বলছে স্যার এখানে কিছু লোক আছে আয়া সিমেন্ট 20-25 বস্তার মতো সিমেন্ট তারা গাড়িতে লোড করছে ঠিক আছে লোড করার পরে তো আমরা তো তারা ধরছি ধরার মাত্র গাড়ি মানে ইয়ে করে লেছি আর কি ধরছে কি আপনি না আমি তো নাই আমি তো আমার বাড়িতে ছুটিতে আছি আমি আচ্ছা গ্রামে লোকজন ধরছে বলতে হিনে নাইট ডিউটি হিসাবে ওই কানে আমি একটু এক্সিস্ট করে আসলো বলে দেখেন মালটি নি চুরি করা হয় চুরি করছে কে চুরি করছে বলতে হিনে আমার লেবারও অলরেডি আছে 10-12 জন লেবার আসলো লেবারই মালটি গাড়িতে মধ্যে উঠাইছে ঠিক আছে তো আমি তো অনেক বাই ফোনে শুনছি দুই গাড়িটা আর কিটা করব আমি বাই দি ভাই আমার নাই কি কি চুরি হয়েছিল আমার নাই তো 20-25 বস্তা সুজিয়া সুজিয়া করকটা ছাড়ি দিছি স্কুল থেকে নাই তুই তিরে তান রাঙ্গা এসে সমকে আপনি আয়ো হিসাবে কি বলতে চান নাই তুই তিনে রা না বলতে বলতে যদি চুরি হইতে যদি মানে চুরি হয় ঠিক ঠিক যদি প্রমাণ টমাণ থাকে তাহলে তো এফআইআর হইব এটা তো আবার এই একটা সরকারের স্কুলের থেকে কনসাল তো ওখানে থেকে কেমনে কানে তার গোপনে চুরি চুরি কান্দা এই তো এটা তো যে বিমল 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 দাস নামে আমি কি মামলা করব না না আমি তো বিমল দাস মামলা তো সরি সরি শঙ্করভূমি শঙ্করভূমি নামে মানে তাহলে যদি মানে এভিডেন্স যদি ক্লিয়ার থাকে তাহলে বিরুদ্ধে মামলা হইব তাই আইছে আজকে এখানে তাইনে আইছে উপস্থিত হইছে আজকে এখানে তাইনে আমি কইছি আইতে কি কি ঘটনা হইছে তাইনে আজকে স্কুলে লই আইতে হ্যাঁ তাইনে আমি আমি রান আমনে কি আইছে আরে এর ফুটবল ঠিক তো কি আছে ধরে মেলা রাহা আপনার নাম বিমল দাস আপনি কি শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংলিশ মিডিয়ামে আপনি কি সাদে কাজ করার জন্য আয়ু আচ্ছা এই সেদিন এই 30 তারিখে কি ঘটনা হয়েছিল রাত্রে রাত্রে আমার 30 তারিখ অনুমানিক কয়টা বাজে ছিল দুই আড়াইটা আড়াইটা মতো আমার ফোন একটা ফোন আসছে ফোন আসে আমি রিসিভ করলাম বলছে স্যার এখানে কিছু লোক আছে আয়া সিমেন্ট 20-25 বস্তার মতো সিমেন্ট তারা গাড়িতে লোড করছে ঠিক আছে লোড করার পরে তো আমরা তো তারা ধরছি ধরার মাত্র গাড়ি মানে ইয়ে করে লেছি আর কি ধরছে কি আপনি না আমি তো নাই আমি তো আমার বাড়িতে ছুটিতে আছি আমি আচ্ছা গ্রামে লোকজন ধরছে বলতে হিনে নাইট ডিউটি হিসাবে ওই কানে আমি একটু এক্সিস্ট করে আসলো বলে দেখেন মালটি নি চুরি করা হয় চুরি করছে কে চুরি করছে বলতে হিনে আমার লেবারও অলরেডি আছে 10-12 জন লেবার আসলো লেবারই মালটি গাড়িতে মধ্যে উঠাইছে ঠিক আছে তো আমি তো অনেক বাই ফোনে শুনছি দুই গাড়িটা আর কিটা করব আমি বাই দি ভাই আমার নাই কি কি চুরি হয়েছিল আমার নাই তো 20-25 বস্তা সুজিয়া সুজিয়া করকটা ছাড়ি দিছি স্কুল থেকে নাই তুই তিরে তান রাঙ্গা এসে সমকে আপনি আয়ো হিসাবে কি বলতে চান নাই তুই তিনে রা না বলতে বলতে যদি চুরি হইতে যদি মানে চুরি হয় ঠিক ঠিক যদি প্রমাণ টমাণ থাকে তাহলে তো এফআইআর হইব এটা তো আবার এই একটা সরকারের স্কুলের থেকে কনসাল তো ওখান থেকে কেমনে কানে তার গোপনে চুরি চুরি কান্দা এই পথে এটা তো আপনার কাছে যাইতে আছে আরে 100 বার এটা তো গেছে গেল তো সঙ্গে সঙ্গে আপনি আরে জিডিএনটি আমার তো গোপি লাগবে তো আমার তো সমস্ত এভিডেন্স লাগবে তো জিডিএনটি এই কাজগুলো হচ্ছে সব 2 নম্বর হচ্ছে আপনি দেখ কিভাবে 2 নম্বর ইদি কোন 2 নম্বরের ব্যাপার নাই এসডিও আইতাছে দেখতে আইতাছে 2 নম্বর হইলে তাই আমরা রিপোর্টিং করব এসডিও আইছে সব আপ পাস পাইল দিহা মানে বাচ্চা সেটা আমরা কি করতে পারি আপনারা আপনি এই লোকগুলো চুরি কইছে আপনার বাড়িতে সামন ধরে ধরে নিছে আপনার বাড়িতে একটা চুরি হইছে আপনি চাবি চাবি তো কইতে আছে আপনি কি ছেড়ে দিবেন আরে শুনলে আমি তার তন্দরে কইছি তো তারে ধরে রাখতো আমি তো তারে কইলা আছে এসডিও আছে কথা কন না আমি কি না জানি রইছি হ্যাঁ বলেন আরে আস্তে বলেন লিগালি ভাবে কাজ করবেন লিগালি ভাবে আমরা কথা বলছি ঠিক আছে লিগালি হিনো কাজ করার কোনো সিস্টেম নাই আমি কন্ট্রাক্টর না আমি আয়ু যদি এটা 2 নাম্বার কাজ আমার থাকি যাইব ঠিক আছে অবশ্যই তুই এইটা আপনারা বুঝেন না করে আমি কি জানি কইছি মান নিতে না যে যেইগুলো তো চুরি হয়ে গেছে এগুলো তো আর আসবে না আরে অবশ্যই আসবো তাহলে বিলাত কেন আছে তাইনে তো মাল নিছে ধরেন 30,000 টাকার মাল তাইনে আমি আটকে নিছে 1.5 লাখ টাকা
আরে সিমেন্ট চুরি করলে হ্যাঁ তো ধরা পড়বো হ্যাঁ নামে তো ঠিক আছে আমার কোনো ব্যাপার নাই ডিভিশন থেকে গিফট করে দিয়েছে কালকাতা দিয়েছে একজনে কইছে দুইটা পার্টি লাগাই দাও তুমি এইটা ডিভিশন তে ঠিক করেছি আমার কোনো ব্যাপার নাই আমি চিনিও না ঠিক আছে এটা ডিভিশন তে দেওয়া হইছে আপনি কথা কর না সব দুই নম্বরের কাজ চলছে এগুলো দুই নম্বরে আপনি কইলে তো দুই নম্বরে কাজ কিটা তাহলে তাহলে এই এই যে জিনিসগুলো শুরু হচ্ছে এইগুলি এইগুলি তো আপনার ধরা আছে আরে চুরি হইতাছে আমি তো শুনছি অনেক জানছি অনেক জানা হইব তাই আমি ফোন করছি আপনি সঙ্গে সঙ্গে জানালেন না কেন কেন দিয়ে দিতে পারলেন না কে ইনফর্ম করলেন না দরকার দিন আরে একসা তো হইব আরে ভাই দেখে আরে একসা কবে হবে আর কবে হবে আজকে এক মাস অতীত হয়ে গেছে তাহলে মানে কবে হবে আর বল বন্ধু আসলে আপনি কথা কইলে চলে তোলে আমি ডিভিশন চলে আপনি না আরে অফিস আছে তো অফিস আছে তো উঠা উঠা বসলাম আপনার একটা জিনিস আমার একটা জিনিস হয়ে গেছে কিন্তু শুরু হলো বলতে আমি সঙ্গে সঙ্গে ইনফর্ম করব আমার অথরিটি ডিউটি দেখবো এবং টাকা অটো পেমেন্ট করুন কইছি টাকা যদি হতে স্যার দেমো কইছি আমি ডিউটি যাই না লোক জন দিয়া ডিউটি করেন লিখিতভাবে কি কোনো মান খানাতে মানে জিডি এন্ট্রি করাইছেন জিডি না ইলেক মানে মানে না এটা দায়িত্ব আপনার আপনি জিডি এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দায়িত্ব আপনার আপনি কি আপনি আর এই তো কথা আমার আর আর এটা এটা একটা প্রশ্ন যদি ওই সময়ে যারা এখানে তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল তাদেরকে তো তাদের গাড়ির উপর দিয়ে গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমরা এক্সিডেন্ট শঙ্করভূমি শঙ্করভূমি নাকি মানে তাই যদি মানে এভিডেন্স যদি ক্লিয়ার থাকে তাহলে না বিরুদ্ধে মামলা হইব তাই আইছে আজকে এখানে তাই আইছে উপস্থিত হইছে আজকে এখানে তাহলে আমি কইছি আইছে কি কি ঘটনা হইছে তাহলে আপনি স্কুলে লই আইছে হ্যাঁ তাহলে আমি আমি রান আমি কি আইছে আরে এর উপর বলতেই তো কি আছে ধরে মেলার হ্যাঁ এই কি কই বেবি কম স্টুডেন্ট আমরা কিন্তু কোনাংশে এই এটা তাই না এটা আমি এই সিমেন্টগুলো আমি চুরি করেছি উনার গুচরি উনাকে বলেই আমি চুরি করেছি আরে আমি আমার অফিসিয়াল কাছে আছে আমি জানি জানাইছি তারা হল স্টেপ দিব তাহলে টাকাইব বন্ধবুর যে কালকে এর মধ্যে তোর যুক্ত বন্ধু এসে বিষয়তে আমার তো সব ওই ইয়ে আছে তাহলে আমি কাগজ সবাই কে রেখেছি তাহলে ডিভিশনে গিয়ে দেন সমস্ত ধরনের বিল আছে বিমল দাস করেছেন ইঞ্জিনিয়ার সাহেব করেছেন আয়ু করেছেন আসবেন তো না আমি তো আমি দূরে আছি তো গো না না ওইটা না তো আপনি এটা না আসলে এটা তো হবে না আপনি যে বিমল দাসের থেকে যে সিমেন্টটা নিয়েছেন রাত্রে নাগাদ আপনার নাম করে যে সিমেন্ট গুলো নিয়েছে আপনার নাম করে যে সিমেন্ট গুলো নিয়েছে এগুলো তো আপনি এসে আপনি ক্লিয়ার কার বলে দেন আপনি ওইটা নিচ্ছেন না আবার নিচ্ছেন কি কারণে নিচ্ছেন কি কারণে নিচ্ছেন না এটা আপনি তো ক্লিয়ার করতে হবে না ঠিক আছে এটা তো আমার না তো বিমলবাবুর না ওইটা যে রাত্রবেলা যে 35 বস্তার মতো যে চিমে নিয়েছে এটা তো আপনার নাম করে নিয়েছে বিমলবাবু তো এখন বলছে আপনি নিয়েছেন দাদা এটা এটা আমার কোনো কাজ নাই তো কাজ হইছে শুনেন আমার কথা বুঝতে চেষ্টা করেন আপনি যে রাত্রবেলা 12:30 নাগাদ একটা নাম্বার বিহীন একটা গায়ে দিয়ে যে সিমেন্টটা নিয়েছেন ওইটা আপনার নাম করে নিয়েছে আমার নাম দিয়ে আপনার নাম করে দিয়েছে এবং বিমল বাবু স্বীকার করেছেন আপনি নিয়েছেন না 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 বিমলবাবু বিমলবাবু এরকম তো আমার সিমেন্টের হিসাব তো বিমলবাবুর কাজের হিসাব আছে না না ঠিক আছে কাজের লোকে বিমলবাবুর লোকে ঠিক আছে বুঝতে পারলাম আপনার সঙ্গে কোনো হিসাবই নেই না আমাদের কোনো এখানে করণীয় নেই আপনার সঙ্গে বিমল বাবুর হবে ওই দিনে ওই দিনে রাত্রে বেলা যে ঘটনাটা হয়েছে এটা কি আপনার ওয়াকিবহল নেই
না না এই যে আমরা আমি আমি কিছু জানি লেবার বিমল বাবু ঠিক আছে আপনি মান নাও আপনি কিছু জানেন না তাহলে বিমল বাবুর সাথে আপনি পরিষ্কার ভাবে ওনার সামনে আপনি বলে দিন আপনার সঙ্গে তো আমার কোনো ওইখানে কোনো লেনা দেনা নেই বলতে পারেন তো না অসুবিধা তো নেই আমি টাকা মানে আছি বিমল বাবুর কাছে বুঝুন না হ্যাঁ আমি লেবার দিয়ে দিছি টাকা মানে আছি তো বিমল বাবুর কাছে সেটা টাকা পানা আপনার সঙ্গে বিমল বাবুর ঘটনাটা আপনার আপনার দুজনের সঙ্গে না অপরিচিত গায়ে নাম্বার বিহীন একটা গায়ে দিয়ে কেন নিবেন ওই তো আমরা কেন আপনি দিনের বেলায় কেন নিচ্ছেন না তাহলে দিনের বেলায় কেন দিনের বেলা নিচ্ছেন না এটা আপনি বিমল বাবুকে সঙ্গে নিয়ে এতে নিতে পারতেন তাহলে আপনি চুরির মতো করে এইভাবে তো করা আমি চুরি করবো চুরি করলে কি এনে লাগে নাকি চুরি করলে তো ঠিক আছে আপনি যদি না আসেন তাহলে আপনার নামে কিন্তু আমরা কেস করে দিতে বাধ্য হব কেননা দেখেন এটা আদির মাল গোডাউনে রয়েছে আপনি রাত্র 12টা নাগাদ এসে চুরি করে নেবেন এরপরে জনগণ কি বলে এটাকে প্রতিহিত করার চেষ্টা করেছে আপনি জনগণের উপরে গাড়ি উঠে দিতে চেষ্টা করেছেন এটা তো হয় না এটা তো হয় না আমরা বিমল বাবুর সঙ্গে কথা বলবো না এটা আমার কোনো আছেন বিমল বাবুকে আমরা জিজ্ঞেস করব আপনার যদি কোনো কিছু না থাকে তাহলে বিমল বাবুকে বলে দেবেন পরিষ্কার আচ্ছা আচ্ছা বিমল বাবুকে বলছি 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 হ্যাঁ আপনি আসুন আমাদের আমরা বিমল বাবুকে বলছি বিমল বাবু বলছে আপনি চুরি করে নিয়েছেন ঠিক আছে আমি চুরি করে নিয়েছি বিমল বাবু ইঞ্জিনিয়ার সাহেব বলেছে আপনি চুরি করে নিয়েছেন আপনি 35 বস্তা 36 বস্তা এই সিমেন্ট চুরি করে নিয়েছেন হ্যাঁ আর ওই জায়গাতে তো আমরা বলতে বাধ্য আমরা বলতে বাধ্য না হ্যাঁ যে আপনি ঘটনাটা ক্লিয়ার বিমল বাবুর সামনে আছে আপনি আসুন না হলে বিমল বাবু আজকে আসার কথা না হলে কাজগুলো বন্ধ করে রেখে দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা সংগ্রাম সলম আম্বাসা বখাকসে ও খপজ কুলাই নি সিপিআই ভাবনগর সংসদা খা ইয়াক শিবদ মি ব্রুমথা এসএফআই আম্বাসা বখাকসে কমিটি ওয়াই নি বখাকসে প্রথম পান্ডা সংগ্রাম শালো আম্বাসা বখাকসে ও খপজা কুলাইনি সিপিআইএম হাবানগর সংসদা খা ইয়াক শিবদল নি রংমথা এসএফআই আম্বাসা বখাকসে কমিটি ওয়াই নি বখাকসে কুথুম পান্ডা ও শালি কুথুম পান্ডা চেংনা সকাং বদনে বানাতি সাওয়ে থৈকু থার থুইনে রগ্ন মৈতু খ্লাই পান্ডা চেং জাখা ও শালনি পান্ডাও নারওয়াই অপরাঙ্গি মাজাখা এসএফআই হাস্তে কমিটি নি তাংফাং সুলেমান আলী বনকারী বু মাজাখা ডিওয়াই এফআই আম্বাসা বখাকসে কমিটি তাংফাং দীপঙ্কর ভৌমিক অজামা তারুণীকান্ত দেবনাথ শশাঙ্ক চক্রবর্তী খবই কুবনি রক ও শালনি কুথুম পাঞ্জানি বিশিংতে কুতাল কমিটি খাজাক নাই আজ ভারতের ছাত্র ফেডারেশন আম্বাসা মহকুমা কমিটির বিজ্ঞাপন আমাদের এই সময়ের ভিতরে গোটা রাজ্যের যে আমাদের 24টা বিভাগীয় কমিটি সম্মেলনে আমরা প্রায় শেষ আজকে শেষ সম্মেলনে আমরা উপনীত হয়েছি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি যে নিউ এডুকেশন আইন পলিসির মাধ্যমে গোটা ভারতবর্ষের মধ্যে লক্ষ লক্ষ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই ডবল ইঞ্জিনের সরকারে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার যেই শিক্ষাকে নিয়ে যেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রথম ধাপে 840টা স্কুল পরবর্তী ধাপে 961টা স্কুল প্রায় 1801টা স্কুল এবং পিপি মডেলের মাধ্যমে কলেজকে বেসরকারীকরণ শিক্ষার যে বেসরকারীকরণের যে একটা নীতি ত্রিপুরা রাজ্যের মধ্যে গোটা ভারতবর্ষের মধ্যে চলছে তার প্রতিবাদে এই রাজ্য সম্মেলনের যে আমাদের 17-18 তারিখ যে রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন থেকে যে রাজ্য কমিটি তৈরি হবে শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে গোটা রাজ্যে ছাত্র আন্দোলন আরো দুর্বার গতিতে আন্দোলন সংগঠিত করবে এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেক মানুষের কাছে অভিভাবক মহলের কাছে যে আমাদের আবেদন থাকবে যে ত্রিপুরা রাজ্যের যে শিক্ষার বেসরকারীকরণ চলছে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ উচ্চার হয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরানোর জন্য সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে লাইথাংনাই শালনিয় শালগ্রাবাই হাঙ্কর বিলুনিয়া বাংলাদেশ আরিয় বিএসএফ তাই পুলিশ নিয়াগ চুলাপাই বুড়ি খুবই খড়কসনি বাংলাদেশি রামচাখা ওরাম ওরাম ফাইনে হ্যাং হাই বাংলাদেশের ফাইমানজা ফাইজার বিলিয়া আমচাইয় মানজাক ফিকা কাইসান হংনি নক খড়ক বা বাংলাদেশ
বরকা চন্দন ঘোষ আকাশচন্দ্র ঘোষ শশী শর্মা আখি ঘোষ তাই অর্পিতা ঘোষ আপন চন্দ্র ঘোষ না 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 একটু কম এটা নাম আপন চন্দ্র ঘোষ হ্যাঁ কি ঘটনা হয়েছিল না একটু এখানে আসা হ্যাঁ হ্যাঁ আপনারা কখন আর কেমনে আসেন এখানে আসছি যে আমার একটা আছে হ্যাঁ তুই তো কইল বাংলা কোন ডিস্ট্রিক্ট আচ্ছা তারপরে ওরা বলতে কারা পেলে নিচের যে মেয়েটা নিয়ে গেছিল ওরা এবং মামলা করছে আমি হাইকোর্ট থেকে জামিন জামিন নিয়েছি পরে সবার সাথে দুজন করে যখন যোগাযোগ হচ্ছে আমি দূরদর্শনটা পরে তখন এই জন্য আমার ওরা বাবার মেয়ে একসঙ্গে আসেন না ছেলে আগে আসেন ছেলে ছেলের বউ আগে আসেন না বাংলাদেশে এখন বাংলাদেশে পুষবেক করলে ভালো হইব আপনারা আর আজকে 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 কষ্ট করে কটার সময় ধরছে আপনারা গতকাল আসে ধরছে পুলিশ ধরছে কটার সময় ঠিক আছে থামচি হাসতে বেরেমি হজাগিরি তেরো থাঙ্গির মাঝেরই কগলাম নারখা ইএম জলেরিয়া ফিল থামচি হাসতে বেরেমনি হজাগিরি তেরো থাঙ্গি মাঞ্জাগি কগলাম নারকা হাপাংনি ইএম ডলিরিয়াং নর্থাঙ্গর খেতাছুরা রং নখল সংযোজাক তাকলাইনি হজাগিরি তেরনি শালনীয় থাঙ্গি মাঞ্জাগি কক নারকা ইএম ডলিরিয়াং বনকারী বো মাঞ্জাগি খা ডেপুটি সিইএম অনিমেশ দেববরা খবই কুবনি তাংফাং রক কগলাম নারক লাইখা অফিসে রেজিস্টার করবো না তিনি উপায় করবে
চুন সেলিব্রেশন খেম চুন পালন লাইম তুই আসিগে আজাই মো শান্তি লাভ নি আসিগে চুন বিয়াল্লিশ বছর কাটনা আজরি সেকর ইয়াও সিগে চুন কিন্তু মো এনজিও তাউনিয়ে সিনি বাংলা সিয়া হো হাই মান হো তু সিলেস নি আমনো হে মো চুন থনো রাও রে নিকে চুন মান নি থনো রাও রে নাই জাতি নো তুই সাথে জাতি তুই 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 তো পো চুন সসা লানে বেজি ও মান চুরাং কো পিতা নাও মো বাদরো চিনি জাতি ও বাবু সমর্থন চিনি বিভিন্ন সমর্থন চিনি রাম সাথে চুন কেহা গো ত্রিশ বছর কাহা সিগে বুঙ্কাই এনে জাইপিগে কাহা সিগে বিনুসা কম্পকে পনেরো বছর বাজু যতের বছর কামাইও কুমো পাঁচ চুন আশু বসি কাই কম্প চুন সে সামনে কুমা কামাই আমি মাসিগে চি ভাই অনেক দুঃখ সে কুমা পাঁচ সিনি বাংলা এনজিও তোমার ইনসিও বিশেষ ক্রিয়া আমাই বিএসক বো এনজিও নাম কাবো নাই সিনি রাখো পয়সা বই মোরা গেলে নামাই চুম্প পাবাই থাকিয়া তাও দিলে রামপুরকে চীন জাতি কম নাম জাতি সাবো বা মুখ নির্দিয়ে চুম কম সাবো আবো কম দাম দুই পাঁচ চুম তিন ইঞ্চিও তাবুক্তি বর্জরানি কক বড় কক তোমা আসুন কুমুনি না কুমানি কক বড় কক তোমার অমিবাগিন রক নাই না বাগে ত্রয়ই নাই তোমদিক সাংজাতি